সুরগুলটাই নেব, সুরগুলটাই নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله الحمد لله العلي الأعلى، والصلاة والسلام على نبينا وشفيعنا محمد المصطفى وعلى آله وأصحابه أهل الصدق والصفا. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى صلى الله على سيدنا محمد. صلاتنا يا رسول الله عليكم، محمد حبيب خدا بن کے آئے، شہنشاہ ہر دو سرا بن کے آئے، صلاۃ دنیا نہیں ڈوب سکی تھی ہے کشتی امت حبیب خدا، نہ خدا بن کے آئے، صلاۃ دنیا چمک جس کی پڑتی ہے ہر آئینے میں، سرتا بپا مو جزا بن کے آئے، صلاۃ دنیا بسم الله الرحمن الرحيم، وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত শাহ সুফি মাওলানা মরজানা উস্তাদুল উলামা, বহুমুখী অনেক আলিয়া আলেম ফাজেল কামেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য জগৎবরেণ্য সুপরিচিত আলেম কুল শিরোমণি মুশকিল কুশা হাজত রাওয়া মুজদ্দেদে মিল্লত হযরত শাহ সুফি মাওলানা মরজানা আজিজুল হক আল কাদরী রহমতুল্লাহ আলাইর হাতের গড়া হাত বানাইয়ে নাস্তা আরি, হাত বানাইয়ে নাস্তা আছে না, রোড গার্ডের নাস্তা হাত বানাইয়ে নাস্তার মধ্যে ব্যবধান আছে না, হাতের গোড়া দিনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী এসে বিখ্যাত শিক্ষা নিকেতন সেবাতলি বহুমুখী গৌসিয়া মুইনিয়া কামেল মাদ্রাসা মসজিদে বারদিয়েন বিয়াফি ঈদ মিলাদুন্নবীর অনুষ্ঠানের সেপ্টেম্বরের ৬ তারিখের মাহবিলের সম্মানিত সভাপতি মোহতরমুল মাকাম ওয়াজিবুল এহতেরাম এই মাদ্রাসার এই প্রিন্সিপাল বাবাজান কেবলার জানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ আবুল ফরা সাহেব কেবলা দামত বরকাতুল আলিয়া, এই মাদ্রাসার আসাদাজাই কেরাম ছাত্রগণ, আমন্ত্রিত ওলামাই কেরাম, আজকের মাহবিলের হজরাতে ওয়াইজিন কেরাম হজরতুল আল্লামা জনাব মাওলানা আবুল এরফান মোহাম্মদ লোকমান চিস্তি সাহেব, খাড়াজারি আনোয়ার উলুম নোমানিয়া ফাজল মাদ্রাসা, এতক্ষণ পর্যন্ত যিনি তকরির করেছেন খাড়াজারি আনোয়ার উলুম নোমানিয়া ফাজল মাদ্রাসার আরবি প্রভাষক মোহতরমুল মাকাম হজরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ বেলাল সাহেব, হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব আরবি প্রভাষক বেদুনিয়া মুইন উলুম রেজবিয়া সাইদিয়া সিরিয়ার মাদ্রাসা সহ ছাত্রগণ, এলাকাবাসী, বাবাজান কেবলার মুরিদিন মোতাকেদিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাগার নালায়েক নাহানজার, বাবাজান কেবলার দরবার আসলে একটু শান্তি ভাই, আপনারা শান্তি পান না, আপনারা যেরকম শান্তি পান আমিও এখানে আসলে শান্তি পাই, কিরকম শান্তি জানেন, মাছে ফানি পাইলে যেরকম শান্তি তার থেকেও বেশি। আপনাদেরকে নিয়ে প্রত্যেক বছর এখানে একটু জলসা করি বসি, তো আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, বিষয়বস্তু হল রসুল পাক সাল্লামের ওয়ালাদাইন করিমাইন মা বাপ পিতা মাতা, তারা জাহান্নামী নয়, তারা দুযোগী নয়, বরং তারা নাজাত প্রাপ্ত, তারা আল্লাহর বলি, তারা আল্লাহর মকবুল বন্দা হাত বন্দা, এই হিসেবে কিছু ব্যাখ্যা কোরআন হাদিসের আলোকে আল্লাহ যদি তৌফিক দে করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তবে আমার কথাগুলো একটু মন দিয়ে যদি প্রথম থেকে না শুনেন, মন দিয়ে ভালো করে শুনলে আরো ভালো লাগবে।
সাইটক দেখিনি যে দুজন বসছি কথা কই বললাই সাগরের মধ্যে যে রকম খেয়ারা আছে না কাঁকড়া না বাংলা মধ্যে কাঁকড়া কত না এ নবীর মহাবীর মধ্যে কত খেয়ারা ঢুকে মানুষ আছে এই গুণ যত আওয়াজ বন্ধ করতে হয় তত আওয়াজ গরম থাকে শুক্রবারে মসজিদের মধ্যে এলাম দিব হুদু মানুষ আছে না নাই ও নাই এলাম দি কিলে বসছে করতে দিব না সজয় দিবি বুঝলি আজকে বিষয়বস্তুকে কেন্দ্র করে আমার কাছে তেমন কোনো কিছু নাই আমি বাবাজান কেবলার খাদেম হিসেবে দোয়ার নজর হিসেবে আমি এখানে হাজির হয়েছি আল্লাহ যেন আমাদের এলামের মধ্যে জেহেনা জাকাওয়াতের মধ্যে শিক্ষায় দীক্ষায় বর্তমান পরিস্থিতি হাল হাকিকত ভালো না আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় বাংলাদেশের জনগণকে বিশেষ করে এই এলাকায় আরো বিশেষ করে এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক প্রত্যেককে আসমানি জমিনি কহর গজব বলা মুসিবত থেকে এই মিলাদুন্নবীর অনুষ্ঠানের উসিলে আল্লাহ হেফাজত করুক দুরুগ বলে আমিন। দূর দূর বসে অনেক কারণ উদ্যম যাই অনেক কারণ হাসি চলে গেল শেয়ার গান দোলই চলি হ্যাঁ শেয়ার গান দোলই রে আর বই নিয়ে পারে মানুষ শুধু আছে তো হাসি চলি এগুলো হন বসি দে দৌড়ি বসি দে আল্লাহ নবীর মাহফিলের মধ্যে কাছে বসলে কথা বুঝতে বুঝতে সহজ হয় আনন্দ লাগে যে ছাত্র ওস্তাদের কাছে বসে সে ভালো করে বুঝতে পারে ঠিক না কথা তো আমরা এখানে সবাই এসেছি আল্লাহ রাসূলের মা বাপ সম্পর্কে কিছু কথা বলবো আপনার মা বাপের তারিফ হলে আপনার কাছে কেমন লাগে সবাই বলেন সবাই হাত তুলি বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ওই বাবাজান কেবলার ফয়দা বরকত দাঁড়িয়ে গেছে আমাদের সবাই এর মা বাবা আছে দুনিয়ার মধ্যে কেহ আছে বাপের ছেলে আর কেহ আছে মার ছেলে আছে না নাই অত মারও ছেলে বাপরও ছেলে কিন্তু মার ছেলে বললে রাগ রাগ বাপ লাগে বাপের ছেলে বললে শান্তি লাগে আছে না বাপের আমি আই বাপর ফুয়া অনেকে আই মার ফুয়া ওই রে ফহর করিতে পারে না গর্ব করতে পারে পারে না বাপের নাম মা বাপ বড় জিনিস বড় নিয়ামত হাদিস শরীফের মধ্যে আছে আমাদের মা বাপ নয় প্রত্যেকের জন্য বলা হচ্ছে আল্লাহর রাসূল মা বাপকে এত সম্মানিত করেছেন যেই আমাদেরকে বলেছেন কোরআনে পাকের মধ্যে মা বাবে যে এহসান করেছে কোলে নিয়ে গরমের মৌসুমে ঠান্ডার মৌসুমে ফেটে নিয়ে সেকমে বহন করে সেই এহসানের বদলা কেহ যদি 100টা মডেল মসজিদ বানাই কি মসজিদ আমাদের কইলে ইবের কালে দি মান্য নিলে মা বাবার খেদমতের বদলা কেহ যদি মডেল মসজিদ বানাই কয়টা 100টা 100টা মাদ্রাসাতে 100টা ফলো বাঁধে যত এহসান করুক না কেন মা বাবের কোনোদিন এহসানের বদলা হইতে পারে না একথা সত্য যাদের দিকে দেখলে
হজের সওয়াব। কিসের সওয়াব? কোন হজের সওয়াব? আজি হই গেল আজগরে হদু এলি আজ আসানা নাই। আমার কথা বোধহয় আপনারা পুরোপুরি বুঝতে পারতেছেন না, আমি এত সহজ করে কথাটা বলতেছি। আজি হাজি হাজি হিসেবে পরিচয় পাওয়ার জন্য অনেকে হজ করে না না করে, সেরকম না। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মকবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আমার রাসূল ইরশাদ করেন হাদিসে পাকের মধ্যে, যদি কোনো ব্যক্তি মা বাবার দিকে মহব্বতের নজর একবার দেখে, তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর বলেছেন মা বাপ হচ্ছে জান্নাত এবং দুজক, মা বাবের ফরমাবরদারি করলে ছেলের জন্য অনায়াসে জান্নাতের ব্যবস্থা হয়ে যায়, না হলে সার্টিফিকেট উল্টা হবে। সার্টিফিকেট কি হবে? উল্টা হবে, তার মানে জাহান্নাম। মা বাবের এহসানের কথা বললাম, এই মা বাপ সম্পর্কে আর কিছু কথা বলি, তারপরে নবীর মা বাবার কাছে আসতেছি। আগে মা বাপ সম্পর্কে জানতে উপায় কি? মা বাপ সম্পর্কে কিছু কথা আগে বললাম। আমার রাসূল ইরশাদ করেন, তোমাদের যারা মা বাবা আছে তাদের জন্য দোয়া করো। দোয়াটা কিরকম? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ কি? হে আল্লাহ, আমার উপর আমার মা বাপ যে এহসান করেছে, সে এহসানের বদলা আমি যত দুনিয়ার ভালো ভালো কাজ করি, আমার কোনো কাজ মা বাবার এহসানের বদলা হবে না। আল্লাহ আপনার দরবারে আমি ফরিয়াদ করতেছি, আমার মা বাবার এহসানের বদলা দিতে হবে, তবে বদলা আমার কাছে নাই। ওই বদলা কি হইতে পারে? আল্লাহকে বলতেছি, আয় আল্লাহ তোমার রহমত তোমার দয়া তোমার মায়া আমার মা বাবার এহসানের বদলা। মা বাবার এহসানের বদলা আল্লাহর রহমত ছাড়া আর কিছু হইতে পারে না। এই জন্য বলা হয়েছে, তোমরা মা বাবার জন্য যদি বদলা দিতে চাও, মা বাবার এহসানের বদলা যদি দিতে মনে চায়, তাহলে এই দোয়াটা পড়ো। দোয়াটা কি? রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার আন্তরিকতার মেশাল নাই। রেদাউ রব্বে বেরেদাইল ওয়ালেদাইন, মা বাপ রাজি হলে আল্লাহ রাজি হয়, মা বাপ যদি রাগান্বিত হয় আল্লাহ কোনদিন খুশি হইতে পারে না। আমাদের আমাদের মা বাপদেরকে যদি কেহ গালি দেয়, যদি আমি ছেলে হই আমার সহ্য হবে না, যদি বা আমার মা বাপ অন্যায় পথে চলে, ভুল পথে চলে, নাজায়েজ পথে চলে, অন্য কারো জন্য আমার মা বাপ খারাপ হতে পারে, তবে আমার জন্য আমার মা বাপ হলো অলি থেকেও বড়। হযরতে আসমা নবীর শালী, আসমার মাহল লোক কাফের, আল্লাহ নবীর দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শালী, আমি সিদ্দিক আকবরের মেয়ে,
তবে আমার মা ছিল কাফের। এখন আমার মা এখনো পর্যন্ত জীবিত আছে, আমি তাকে সাহায্য সহযোগিতা করতে পারবো? ফিরে নবী বললেন, সিলি উম্মাকে, যদি বা তোমার মা কাফের হয় মোশারেক হয়, তুমি তার এহসান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ কাফের হইলো, নিজের মা বাবার একটা দাম আছে, আছে না নাই? আমার মজু হলো আল্লাহ রসুলের মা বাপ নাজাত প্রাপ্ত, ছেলে গুলো কথা বলে কেন সদানা ভাই দেয় না, সোজা করে বলো, সোজা সোজা আমার দিকে দেখো, সোজা বলো, মন দিয়ে একটু দুরুদ শরীফ পড়ুন। দুরুদ শরীফ পড়া মানে মাহফিলের হাল পরিবর্তন করা, মাহফিলের মধ্যে ফয়জে বরকতের মৌজা ফুড়া, মাহফিল কবুল হয় দুরুদ পাকের উসি যায়, ওয়াজ নসিহত এগুলো হলো, এগুলা কবুল হবে তো কখন? দুরুদ পাকে মহব্বত নিয়ে পড়লে, ওয়াজ শোনার দ্বারা এটা বালা মন্দ বুঝা যায় না, বালো না মন্দ বুঝা যায় দুরুদ শরীফ পড়ার মাধ্যমে। আন্তরিকতা নিয়ে একটু দুরুদ শরীফ পড়ুন, আমার মওজুদ আমি আসতেছি। সালাতুনিয়া হামারে দিল কে আয়েনে মে জলওয়া মোহাম্মদ কা, হামারি আঁক কি পুতুলি মে নকশা মোহাম্মদ কা। সালাতুনিয়া গুনেগারো নগবরাও সিয়াকারো নশর মাও, ও দেখো আবার রহমত জুমকে উটা মুহাম্মদ কা। সালাতুনিয়া নিজের কাছে নিজের মা বাবার দাম অনেক বেশি। আমাদের কারোর কারো মা বাপকে যদি গাল দেওয়া হয় কোনদিন সহ্য করা যাবে না, ঠিক না? ঠিক বলে। একদিন এক সাহাবি রাগান্বিত অবস্থায় কারো মাকে হঠাৎ করে একটু রাফ ইউজ করেছে, রাফ ইউজ, রাফ ইউজ মানে বুঝতে পারছেন তো? ন বুঝো ভালো, রাফ ইউজ ইংরেজি হলাম তো নবুজিল দিয়া, ও আবুল কালাম বইয়ের হিসাব আছে না, এলে গাই রাফিউজ মানে গাই। আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে, আয়ের তাহ বে উম্মিহি, তুমি তার মাকে কেন্দ্র করে তুমি গালি দিলে। আর একজনের মাকে গালি দেওয়া মানে নিজের মাকে গালি দেওয়া, এভাবে আরেকজনের বাপ, আরেকজনের ওস্তাদ, আরেকজনের সানে এরকম গালি দেওয়া মানে নিজের মা বাপকে গালি দেওয়া। মা বাপের গালি কেহ সহ্য করতে পারে না, দরকার হলে ছেলে শহীদ হয়ে যাবে। মা বাপের গালি এত বড় মারাত্মক জিনিস, এগুলো আমরা তো সবাই জানি। দুনিয়ার মধ্যে যত মা বাবা আছে প্রত্যেক আপন আপন স্থানে সম্মানের অধিকারী, ঠিক না? ঠিক বলে। তাহলে আমাদের সৃষ্টি জগতের মূল যিনি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, ইমামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, সবির মুজরিমিন, দুরুদ তাজের মধ্যে অনেক লোকবালকা আছে না? নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল,
কোন কিছু সৃষ্টি করার আগে আল্লাহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার নবী নূরকে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। জোর সোর বলুন, কি বলছি? শত শত বলছি, হাজার হাজার বলছি, লক্ষ লক্ষ বলছি, কোটি কোটি বলছি। শুধু নবীর নূরই ছিল, আর কিছুই ছিল না। একসময় আল্লাহ ছিলেন, আর কেহ ছিল না। অনেক কোটি কোটি বছর ফিসলা জীবন, তারপরে আমার নবীর নূরকে সৃষ্টি করে আল্লাহ কোটি কোটি বছর রেখে দিলেন। আল্লাহর পরিচয় হয়ে গেল নবীর নূরের মাধ্যমে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরিচয় দেওয়ার জন্য কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আরশ কুরসি, লৌহ কলম, সাত আসমান, সাত জমিন, নবাদা, জমাদা, থাইমানাত সব কিছু আসানে নাই, মূলে হচ্ছেন রসুলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু মূল আল্লাহ রসুলের মা বাবা আছে, আছে না নাই? এমন এক সময় ছিল আমাদের মা বাবার পরে আসছি আমরা, মা বাবার আগে আসি নাই। কিন্তু আমার রসুল এমন এক জাত বাপ, রসুলের মা বাপ এসেছিলেন পরে, সৃষ্টি হয়েছিলেন পরে, রসুলের নূর কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যখন রসুল ছিলেন নূর হিসেবে, তখন রসুলের মা বাবা ছিল না, ঠিক না? ঠিক বলেন, মা বাবা তো মা বাপ যেহেতু ছিল না, আমাদের প্রত্যেকের যেহেতু মা বাবা আছে, রসুলের মা বাবের দরকার আছে না নাই? একটা মনের মধ্যে ব্যথা থাকবে, বেদনা থাকবে, সবাই মা বাপ পেয়েছে, আমি তো মা বাপ পেলাম না। আল্লাহর রসুলের মা বাপ যেন হয়, আল্লাহ একটা রাস্তা তৈরি করলেন রসুল আসার জন্য। মা বাপের দরকার, রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় আমার নবী যে দুনিয়া মেয়েদের তশরিফ এনেছিলেন মা বাবার মাধ্যমে, কিসের মাধ্যমে? আমি আমার কথার মধ্যে আসতেছি। রসুলের মা বাপ সম্পর্কে আমাকে যে মৌজু দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের মা বাপ নাকি জাহান্নামী, নাকি দুযোগী, নাকি জাহান্নামীও নয় দুযোগীও নয়, কোরআন হাদিসে কি আছে আমাদের একটু জানার দরকার আছে না নাই? একদল তো অলরেডি আছে, কোরআন হাদিস ফেকা ফতোয়া সব কিছু পড়ে তারা বলে রসুলের মা বাপ কাফের। রসুলের মা বাপ কি কাফের, জাহান্নামী? নাউজুবিল্লাহ বলে জাহান্নামী নারী, জাহান্নামী, কাফের, মুশরিক, এ ধরনের কথা কেহ বলে, তাদের দলিলও আছে। আপনি যদি আপনার সপক্ষে দলিল চান, আপনি দলিলও পাবেন। নবীকে মেডের মানুষ বলতে যদি আপনার ইচ্ছে হয়, আপনি দলিলও পাবেন। নবীর 200 গুণে মানুষ বলতে যদি ইচ্ছে হয়, দলিলও পাবেন। নবী বালামন্দ কিছু করতে পারে না, এখতিয়ার নাই, যদি দলিল তার করতে চান দলিলও পাবেন, কিন্তু সেই দলিলের কোনো দাম নাই। হুজ্জতুহুম হুজ্জতুন দাহেদা, আল্লাহর কোরআন বলেন অনেক মানুষ দলিল নিয়ে হারাবে, দাঁড়াবে, কিন্তু তাদের দলিলের কোনো ভিত্তি নাই। নবীর মা বাপ কাফের,
জাহান্নামী নারী, তাদের দলিল হচ্ছে এই, এক লোক আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাপ কোথায়? জাহান্নামে নাকি দুজকে? এই প্রশ্নটা আমার নবীর কাছে করেছে এক প্রশ্নকারী, প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ জাহান্নামে নাকি দুজকে? এই প্রশ্নটা নবীর কাছে করেছে। ওবা, এগুলো আডিলে আর হঠাৎ দিয়ে ঠিক তাই না? বিয়ের বাজ এখানে জগুন সাইডে। তাহলে আল্লাহ নবী এখন উত্তর দিচ্ছেন। আচ্ছা, এই ধরনের প্রশ্ন যদি আমাদের কারো কাছে করা হয়, আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো? কারণ কে জাহান্নামী কে দোযখী এটা আল্লাহ ছাড়া কেহ জানে না। আমার কাছে প্রশ্ন করা মানে আমি কি উত্তর দিতে পারবো? উত্তর দেওয়ার ক্ষমতা কারো কাছে? কেহ যদি বা বলে, আমাদের মধ্যে দেশের মধ্যে কিছু ফৌরি আছে না, তাদের কাছে গিয়ে বললে এ বলি দেবে জাহান্নামে বা দোযখী একটা বলি দিলে ওরে, এরকম কিছু বন্ড মানুষও আছে। কিন্তু আসলে কার মা বাপ কোথায় এটা আমাদের কাছে কারো কাছে সে এলম নাই, সে জ্ঞান নাই। এখন নবীর কাছে প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, যেই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না, আপনার কাছে এসেছি সঠিক উত্তরের জন্য। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আরজ করলাম, আমার বাপ জাহান্নামে আছে নাকি বেহেশতে আছে? প্রশ্ন। আমার নবী উত্তর বললেন, উত্তরে কি বললেন একটু খেয়াল করেন। আমার কাছে ভালো লাগতেছে গুরু পোয়াশায় কোন চিতার হইল না, হইল মনে হইত না, মাতন তাই তার একটা মাতর ইবে আবার আর কই নিতে না। ওইবে কি লেছিল এতক্ষণ বাদ মাইক ঠিক গেতে ছিল কি রে? ওয়া সদ্য কই গিয়ে গিয়ে দে মাইক ঠিক গেতে ছিল এতক্ষণ বাদ লাল ও সুন্দর না রে রে কি অবস্থা? বল গুতেম না ইন গরু সব হারাতে মরনে বাড়ি। আমার নবী উত্তর বললেন, এই ফলে না তুমি আমার কাছে প্রশ্ন করেছো, তোমার মা বাপ কোথায়? তোমার বাপ কোথায়? জাহান্নামে নাকি বেহেশতে? আমি নবী উত্তর দিচ্ছি, শুনো, আমার বাপ এবং তোমার বাপ জাহান্নামের মধ্যে। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল উত্তরটা কিরকম একটা খেয়াল করেন, উত্তর খেয়াল করেন নাই। প্রশ্নকারী প্রশ্ন করেছে তার বাপ কোথায়, আমার ওকে উত্তরটা কি দিলেন? প্রশ্নের সাথে জবাবের কোনো এত সম্পর্ক কম, মিলমিলাপ কম। আমার ওকে উত্তরে বললেন, আমার বাপ তোমার বাপ জাহান্নামে। কথা বুঝেন নাই? ন বুঝে এন এন অনুদ্ধে হাল লাগাই দুনুদ্ধে কি হই অনুদ্ধে পাগল কিরকম? তোমার বাপ জাহান্নামে বাপ বেহেশতে, এরকম একটা উত্তর দিলে উত্তরটা সঠিক হতো, সুন্দর হতো, প্রশ্নের সাথে মিলতো। কিন্তু এখন প্রশ্নের সাথে মিলে নাই, উত্তরটা কি দিল আল্লাহ রাসূল? আমার বাপ তোমার বাপ জাহান্নামে।
তাহলে এখানে উত্তর দেওয়ার সময় একটা জিনিস বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছেন? বুঝেন নাই, এমনি শুনছেন যে তিয়ে দিয়ে করতাম না, ওয়াজাই তিয়ে করতাম না, নাকি বউ বউ করতাম, ওয়াজদা দাঁড়িয়ে করবো নাকি বসে বসে করতাম, ইয়ে তো বুঝে নিতে পারেন। মানুষের নবুদুর ভালো প্রশ্ন করে দিয়ে প্রশ্নের নবুল আর ওয়াজ কেন ঘুরি যাবো, আর চিন্তা করে দেখবেন আর ওয়াজ নবুজুর ভালো আর এখন আর ওয়াজ নবুজুর ওয়াজ নবুজুর এটা প্রশ্নকারী প্রশ্ন করেছে, ইয়া রাসূল আমার বাপ কোথায়? আল্লাহ রাসূল উত্তর বললেন, আমার বাপ তোমার বাপ জাহান্নামে। উত্তরটা খেয়াল করেছেন? ও বা উত্তর না বুঝছেন না, কই দি ন বুঝে ন বুঝিয়ে রে মাথার দোষ এখানে একটা দ্বারা করতে আমি যে হতা করতে চাই। তো যাই হোক, এ হাদিস দ্বারা কি বুঝে গেল? এ হাদিস দ্বারা বুঝে গেল যে রসুল আরেকজনের মা বাপকে জাহান্নামি বলছে, সঙ্গে সঙ্গে রসুল নিজের বাপকেও কি বলছে? জাহান্নামি বলছে। এ হাদিস দ্বারা বুঝে গেল নবীর বাপ জাহান্নামি। যে ব্যক্তি জাহান্নামি সার্টিফিকেট পাই, জাহান্নামি হিসেবে নবীর জুবান দিয়ে বের হয়েছে, নবীর বাপ জাহান্নামি বলে দোজকে বলে, সেই বাপ কোনদিন আর নেজাত প্রাপ্ত হতে পারে না। সুতরাং নবীর বাপ জাহান্নামি, নেজাত প্রাপ্ত নয়। এবং মাকেও এখানে আনেন, এখানে মার কথা নাই, মার কথা না থাকলেও কিন্তু বাপ যেরকম জাহান্নামি, মাও কি জাহান্নামি। এই কথার আলোকে সামান্য কথার ভিত্তিতে সবাই বলে নবীর মা বাপ জাহান্নামি, নাউজু বিল্লাহ বলেন সবাই। তাহলে আমাদের তারা দলিল দিয়েছে জাহান্নামি বলে, আমাদের তাদের দলিলকে কেন্দ্র করে কিছু ব্যাখ্যা করার দরকার আছে না নাই? ভালো করে মশলা বুঝে নেবেন। এখন আমাদের দাবি কি? আমাদের দাবি হলো রসুলের মা বাপ নেজাত প্রাপ্ত। নেজাত প্রাপ্ত মানে কি? জান্নাতি। নেজাত প্রাপ্ত মানে কি? নেজাত মানে হলো মুক্তি, মুক্তিপ্রাপ্ত। মুক্তি বাহিনী নয়, মুক্তিপ্রাপ্ত। মুক্তিপ্রাপ্ত মানে কিসের থেকে মুক্ত? জাহান্নাম থেকে মুক্ত। নেজাত প্রাপ্ত আমাদের দাবি। আমাদের দাবির পক্ষে আমাদের দলিল আগে আছে, আমাদের দাবির পক্ষে দলিল দেওয়ার পর তারপর যারা বাতালফের কাছে, যারা নবীর মা বাপকে নেজাত প্রাপ্ত মানে না, তাদের দলিলকে আমাদের খণ্ডন করার দরকার আছে না নাই? তাহলে কথা একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাদের এখন দলিল দিচ্ছি, নবীর মা বাপ যে মুসলমান, তারা যে নেজাত প্রাপ্ত, তাদের পক্ষে কথা বলার জন্য আমি কোরআন পাক থেকে একটা কোরআন আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন পাকে কি বলে দেখেন, সবাইয়ের মন ঠিক আছে তো? বুঝার পরিবেশ আছে? মাশাআল্লাহ, খুব বুঝার চেষ্টা করব। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। হে নবী, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছেন, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি কারো উপর ভরসা করবেন না, আপনি একমাত্র ভরসা আমার উপরে করুন। ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, যে আল্লাহর উপর আপনি ভরসা করবেন, আপনি নির্ভর করবেন, সে আল্লাহর। এখানে দুইটি গুণের কথা বলা হয়েছে। এক নম্বর গুণ হচ্ছে আল আজিজ, যে আমি আল্লাহ সবসময় জয় থাকি, আমি গালেব, আমি পরাক্রমশালী, সবাইয়ের মোকাবেলা করার ক্ষমতা আমার কাছে আছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা গুণের কথা, রহিম, আমি আল্লাহ যেমন
গরম যেমন শক্ত, আমি আল্লাহ তেমন নরম, আমি আল্লাহ তেমন নরম। হে নবী, আপনি গরম হোক বা নরম হোক আল্লাহর উপর ভরসা করুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর এখানে পরিচয় দেওয়া হচ্ছে কোন আল্লাহ, কোরআন করিমের মধ্যে আল্লাহ বলতে গেলে ওই আল্লাহ যিনি আমার নবীকে দেখে থাকে, নবীকে আমার নবীকে দেখে থাকে। হিনা তাকুম, নবী যখন নামাজের জন্য দাঁড়ায় তখন আল্লাহ নবীর নামাজ এত সুন্দর হোক, আল্লাহ কুদরতি নজরে নবীর দাঁড়ানোর দিকে দেখি তাকে। খেয়াল করেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, নবীর কিয়ামটা কত সুন্দর, নবীর দাঁড়ানোটা কত সুন্দর। আর অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহ নবীর কিয়ামের দিকে দেখে থাকে। যে আল্লাহ নবীর কিয়ামের দিকে দেখে থাকে, সেই নবীর কিয়ামটা কত সুন্দর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নবী গড় থেকে যখন উযু কালাম বানাইয়ে নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, একা পড়ুক বা জামাত সহকারে পড়ুক, সফরে পড়ুক, দেশে পড়ুক, রাত্রে পড়ুক, দিনে পড়ুক, একা অবস্থায় পড়ুক, তার যত নামাজ পড়ুক, আল্লাহ আমার নবীর দিকে দেখি তাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, এ হলো একটা জিনিস, আল্লাহর দেখার জিনিস। আল্লাহর কি দেখার জিনিস? নবীর কিয়াম আল্লাহর দেখার জিনিস, নবীর দাঁড়ানো আল্লাহর দেখার জিনিস। দ্বিতীয় নম্বর আর একটা জিনিস আছে, সেটা কি? ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। মুফাসসিরিনে কেরাম, ব্যাখ্যাকারক, কোরআন শরীফের যত মুফাসসির, কিছু কিছু মুফাসসিরিনে কেরাম তারা এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, তাফসীর করেছেন, বিশ্লেষণ করেছেন। তাকাল্লুব কাফিস সাজিদিন অর্থ হচ্ছে আমার নবীর দ্বারা আদম আলাইহিস সালাম থেকে নবী যে সমস্ত পুরুষের ফিটে ফিটে আবদুল্লাহ পর্যন্ত এসেছিলেন। খুব খেয়াল করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে সমস্ত পুরুষের ফিটে ফিটে যে সমস্ত পুরুষের ফিডে ফিডে আবদুল্লাহ পর্যন্ত এসেছিলেন, এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে যে সমস্ত মহিলার ফেটে ফেটে করে আমার নবী আমানা হাতুন পর্যন্ত এসেছিলেন। কথা খুব খেয়াল করেন, আমার কষ্ট হচ্ছে কিন্তু কথাগুলো বলতেছি আপনাদেরকে, এত বারবার কেন কথা বলবো। আদম আলাইহিস সালাম থেকে যে সমস্ত পুরুষের মাধ্যমে আবদুল্লাহ পর্যন্ত এসেছিলেন ফিরে ফিরে, কিসে কিসে, এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে আমানা খাতুন পর্যন্ত যে মহিলাদের মাধ্যমে, যে মহিলাদের ফেডে ফেডে আমানা খাতুন পর্যন্ত এসেছিলেন, সেই পুরুষের দল, সেই মহিলার দল, সেই বাপদাদাদের দল, সেই মা বোনদের দল আল্লাহর কোরআনের ভাষায় কি বলে, এখানে তাদেরকে সাজেদ বলছে। তারা কাফের না, বেঈমান না, তারা ফাসেক না, ফাজের না, তারা হচ্ছে যুকুবতকি সাজেদ, আল্লাহর মকবুল বান্দা, সবাই আল্লাহকে সজদা করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মা বাপ সাজেদিনের অন্তর্ভুক্ত, নবীর মা বাপ সাজেদিনের অন্তর্ভুক্ত। আমেনা হাতুন শেষমা,
আব্দুল্লাহ শাহবাব, ইনাদের পরে নবীর মা বাবার নাই আছে, কিন্তু পূর্বপুরুষ আছে না নাই? সাজেদিন বলতে গেলে নবীর মা বাপ থেকে নিয়ে উপরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যারা এসেছেন নবীর বংশের সাথে, যাদের সম্পর্ক পূর্বপুরুষ যারা আছে, তাদেরকে কোরআনে পাকের ভাষায় বলা হয়েছে ফিস সাজেদিন, হে নবী আপনি এই মহাসাগর পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আপনি এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত যে এসেছিলেন, যে সমস্ত পুরুষের মাধ্যমে, যে সমস্ত মহিলার মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা সবাই ফাসিক ছিল না, ফাজির ছিল না, কাফির ছিল না, মুশরিক ছিল না, তারা সবাই সাজেদ আল্লাহর মকবুল বান্দা ছিল। তাহলে এখন নবীর মা বাপ দেখেন, এই যে আল্লাহ কোরআন ভাষা, আল্লাহ বলেন আমি দুটি জিনিস দেখতেছি, একটা জিনিস আমার দিকার দেখার বিষয়, নবী যখন নামাজ পড়ে আমি আল্লাহ দেখে থাকি, আর একটা জিনিস আমি দেখি কি, নবী কিভাবে আদম আলাইহিস সালাম থেকে, হাওয়া আলাইহিস সালাম থেকে নারী পুরুষের মাধ্যমে ফেডে এবং ফিডে সাতার দিয়ে আব্দুল্লাহ আমানা খাতুন পর্যন্ত এসেছিলেন, আমি আল্লাহ কুদরতি চোখে সেইটাও দেখতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু কথার মধ্যে কি বোঝা যায়? নবীর মা বাপ নেজাত প্রাপ্ত, নবীর মা বাপ জান্নাতি, নবীর মা বাপ বেহেশতি, নবীর মা বাপ আল্লাহওয়ালা। কিভাবে বুঝলাম? যেহেতু তাদের সামনে সাজেদ শব্দ ব্যবহার হয়েছে, তাকাল্লুবুকা ফিস সাজেদিন, তাদের সুজদ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমাদের সুজদা তাদের সুজদের মধ্যে বেশ কম আসে না নাই? আমরা সুজদে করি, কিন্তু সেই সুজদা কবুল না গায়রে কবুল জানি না, কিন্তু যাদের সুজদ আল্লাহর দরবারে কি হয়েছে, আমরা একে অপরকে সাজেদ বলি, আল্লাহ তো আমাদেরকে সাজেদ বলে না, কিন্তু নবীর মা বাপকে আল্লাহ সাজেদ হিসেবে যখন স্বীকৃতি দিয়েছে, তাহলে নবীর মা বাপ নাজাত প্রাপ্ত, কোনো সন্দেহ? কথা বুঝে আসছে? বুঝুন্য হই দিবাস, বুঝুন্য হই দি, এখানে বড় করে হন বুঝুন নেওয়ার কথা বুঝতে চাইছি না, এখানে আত্মলি হন বুঝুন দিয়েন। আর একটা কথা বলি, তাহলে আমাদের সপক্ষে দলিল দিলাম, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, তো কোরআন শরীফকে আয়াত দিয়ে দলিল যখন দিলাম, এখানে আর কোনো কথা আসেনি নাই? যাই হোক, তাকাল্লুবুকা ফিস সাজেদিনের তফসির অর্থ করতে গিয়ে বাজ মুফাসসিরিন কেরাম যেই কথাটা বলেছেন নবীর মা বাপ সম্পর্কে, সেই কথাটা বলেছিল বলেছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলি আমিন। রাখুন, তাহলে আমাদের দলি পাইলাম। কিন্তু বাতাল ফেরকার মুলবীর একটা কথা বলছিল, মনে আসেনি? নবীর মা বাপ কি 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 ছিল? নবীর মা বাপ কি ছিল? কাফের ছিল, নারী ছিল বলছিল। এখন এ সম্পর্কে আমাদের বলার কিছু দরকার আছে, আছে না নাই? এই এখন বলা শুরু করতেছি, শুনেন। আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ কোথায়, তখন আল্লাহ রসুল যদি বলতেন তোমার বাপ জাহান্নামে, তখন প্রশ্নটা সওয়ালের সাথে মিলত, প্রশ্নের সাথে মিলত। কিন্তু আল্লাহ রসুল এমন একটা উত্তর দিলেন, নবী হচ্ছেন কৌশলী হাকিম, শুধুমাত্র মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আসেন নাই, কৌশল শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কৌশলী নবী, কি নবী? কৌশল কি?
আমার নবী বললেন যে লোকটা আসছিল তাকে যদি বলতো তোমার মা বাপ জাহান্নাম, তখন তার মনে কষ্ট আসত, তার মনে কি আসত, এ তার মনে কষ্ট না আসার জন্য বলছে শুধু তোমার বাপ দোজোগে না, আমার বাবা দোজোগে আছে, তাকে তার মন যেন না ভাঙে, তার মনে যেন কষ্ট না আসে, এই জন্য তার মা বাবের সাথে সাথে রসুলের নিজের মা বাবও বলেছেন এই জন্য তুমি তোমার বাপের জন্য চিন্তা করো কেন, আমি তো আমার বাপের জন্য চিন্তা করি না, তোমার বাপ যেখানে আমার বাবও সেখানে, মূলত এই কথা বলে তাকে আমার রসুল রহমতের পরিচয় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজি হতান বুঝুন না কে হইলাম, বুঝে পান না লাগাত দে, আর হতান বুঝুন না কে হইলাম, মাইকের আওয়াজ করলেও যায় তাহার আওয়াজ কম করে নুনির, এর বাহির আওয়াজ হইতে পারে ভিতর আওয়াজ হইতে পারে, কিন্তু আমার আওয়াজটা আমি ভালো করে বুঝতে পারতেছি না, হার নাকি বড় গেল হইতে না পারি, টোটাল ডাক্তার হাতে যাই ফৌজ লেগে যাই, কি বললাম তাকে সান্ত্বনা দেওয়া, কি দেওয়া সান্ত্বনা দেওয়ার দলিল কোনোদিন ডকুমেন্ট হইতে পারে না, সান্ত্বনা দেওয়ার দলিল কোনোদিন ডকুমেন্ট হইতে, এটা নবীর মা বাপ যে নাজাত প্রাপ্ত নয় সেটার জন্য দলিল হইতে পারে না, যেহেতু এখানে অন্য কথাও যোগ আছে, অন্য কথাও কি আছে, এহতেমাল আছে, ইদা জাল এহতেমাল বাতালাল ইস্তিদলাল, যখন অন্য কোনো কিছু হওয়ার যখন এহতেমাল থাকবে তখন সেটা দলিল হইতে পারে না, এ হলো এক কথা। দ্বিতীয় নম্বর উত্তর হচ্ছে আমার নবী উত্তর বললেন ওই প্রশ্নকারীকে, আসলে উত্তর বলেছেন তোমার বাপ জাহান্নামে, কিন্তু নবী নিজের বাপের কথা বলে একটু চুপ ছিলেন, কি ছিলেন, চুপ চুপ নীরব ছিলেন, অর্থাৎ ইন্না আবি, অর্থাৎ আমার বাপ চুপ ছিলেন, তারপরে বলছে ও আবা কাফিন নার, তোমার বাপ নার, তাহলে আরেকজনের বাপ যে নার, এই নার শব্দ তার বাপের সাথে এসেছে, নবীর বাপের সাথে আসে নাই, নবীর বাপকে নার বলা হয় নাই, ওই নারের জায়গার মধ্যে নবী চুপ ছিলেন, ওই লোকটা বুঝতে পারে নাই, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীর নিজের বাপকে অ্যাড করেছিলেন, কিন্তু নবীর বাপ জাহান্নামী নয়, মূলত যে প্রশ্ন করেছিল তার বাপই ছিল জাহান্নামী। এগুলো হলো বুঝার ধারা, এগুলো সেভাবে বুঝতে হবে। তাহলে এখন এটার অর্থ হবে কি, আসল অর্থ তুমি যার জন্য আমার কাছে প্রশ্ন করছো তোমার বাপ জাহান্নামে, তবে আমার বাপের ব্যাপারে কিছু বলি নেই, কিন্তু তাহলে নবীর কাছে কে জাহান্নামী কে বেহেশতি এটার জ্ঞান অদৃশ্য জ্ঞান এলমে গায়েব নবীর কাছে আসে নাই, আমাদের মধ্যে কার বাপ কোথায়, আমরা আমরা জাহান্নামী নিয়ে দুজোগি এটা কারো বলার ক্ষমতা নবীর কাছে বলার ক্ষমতা আসে না নাই, আল্লাহ নবীকে সব কিছুর এলম দান করেছে। মহতারাম হাজরিন, নবীর জোবান পাক দিয়ে কারো সামনে যদি বেহেশতি শব্দ বের হয়ে যায় সে আর দুজোগে যাবে না, আর যদি দুজোগি শব্দ বের হয়ে যায় সে আর বেহেশতে যাবে না। মজলিসের মধ্যে আমার নবী মাঝে মাঝে বলতেন তোমরা কোনোদিন বেহেশতে লোক দেখেছ, ইয়া রাসূলুল্লাহ দেখি নাই, এই লোকটা যে আদব কায়দা রক্ষা করে চলতেছে তোমরা তার দিকে দেখো, তার দিকে দেখলে তোমরা মনে করবে একজন বেহেশতি মানুষ তোমরা দেখে ফেলেছ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কি বললাম, আল্লাহর কোরআনের দাবি হচ্ছে নবীর মা বাপ নাজাত প্রাপ্ত, ঠিক না বেটি বলেন,
এবং বাতিল ফেরকার মুরব্বীরা যে হাদিস দিয়ে দলিল দিয়েছে সেই হাদিস এলি হলো তাবিল যোগ্য, তাবিল যোগ্য হাদিস দিয়ে ডকুমেন্ট হিসেবে খাড়া করা যায় না। কথা বুঝতে পারছেন? এখন আসেন মশলা বলি, নবীর মা বাপ জাহান্নামি নাকি বেহেশতি? আমরা এক সাইড ক্লিয়ার হয়ে গেলাম যে নবীর মা বাপ নাজাত প্রাপ্ত, তবে এখানে দুই গ্রুপ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তার ওলামা কেরামের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে বলে নবীর মা বাপ আগে কাফের ছিল, আগে কি ছিল, পরে মুসলমান হয়েছে, পরে কি হয়েছে, আগে কাফের ছিল পরে কি হয়েছে মুসলমান। এ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের এক গ্রুপ। আর এক গ্রুপে বলে আগে যেরকম মুসলমান ছিল এখন মুসলমান আছে, অর্থাৎ তারা কোনো অবস্থায় কাফের ছিল না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দুই গ্রুপ, দুটো গ্রুপও বলতেছে বর্তমান, বর্তমান নবীর মা বাপ তারা কাফের নয়, তারা মুসলমান, তারা কি, তবে এক গ্রুপও বলে আগে মুসলমান ছিল না, তারা মুসলমান হয়েছে পরে। আর এক গ্রুপে বলে পরে মুসলমান হয় নাই, আগেও যেরকম মুসলমান ছিল এখনও কি মুসলমান, তাদের ইসলামের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এই দুই গ্রুপের মধ্যে আমাদের মেশকাত শরীফের মুসান্নেফ প্রণেতা যেই সারে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি বৈশ্য হল আকাইদুন নসবির মধ্যেও যে আমরা যে জিনিসটা উল্লেখ পেয়েছি সেটা হচ্ছে মোল্লা আলী কারী বলেন নবীর মা বাপ আগে কাফের ছিল পরে মুসলমান হয়েছে, পরে কি হয়েছে, আগে কি ছিল কাফের পরে কি হয়েছে, খুব খেয়াল করেন, পরে মুসলমান হয়েছে, কখন মুসলমান হয়েছে কখন কাফের ছিল শুনেন, যখন আমার নবী সাড়ে পাঁচ বছর ছয় বছর বয়স হলো তখন আব্বাজান হযরতে আব্দুল্লাহ কে যেখানে দফন করা হয়েছে মদিনা শরীফের পার্শ্বে না বেগার ঘরে এলাকায়, আমি গুনাগার এবার গিয়ে মদিনা শরীফের পশ্চিম পার্শ্বে একটা বস্তি আছে সেই বস্তিটার নাম হচ্ছে না বেগার বস্তি, সেই না বেগার বস্তিটা হলো আল্লাহর রসুলের নানার বাড়ি, আল্লাহ রসুলের নানার মামার বাড়ি, আল্লাহ রসুলের মামার বাড়ি। ফালাম্মা তুফিয়া বিল মদিনাতি শরীফাতে আবু আবদুল্লাহ, আল্লাহ রসুলের আব্বাজান ওয়াফাত বরণ করেছেন, মদিনা শরীফের এরিয়ার মধ্যে দফন করা হয়েছে। একদিন আমার নবী বললেন হযরতে আমেনা খাতুনকে আম্মা জান চলুন আমার বাবা আমার বাপজানের কবর জিয়ারত করে আসি। জিয়ারতের কাজ শেষ হলো, জিয়ারতের কাজ শেষ হলো, মাকে নিয়ে আমার রসুল যখন মদিনা শরীফ থেকে আসতেছিলেন আসার পথে আস্তে আস্তে মক্কা শরীফের কাছে আবুয়া নামক একটা জায়গা আছে, আবুয়া নামক একটা জায়গা আছে, বর্তমান ভিডিওর মধ্যে এগুলো দেখা যায়, আমরা অনেকবার দেখেছি, সেই আবুয়া নামক স্থানে আমার নবীর বয়স পাঁচ ছয় সাত বছরের সঙ্গে উম্মে আইমন ছিলেন, উম্মে আইমন ছিলেন এবং আল্লাহ রসুলের মাসানো ছিলেন হযরতে আমেনা খাতুন। হঠাৎ করে আমেনা খাতুনের অবস্থা শোচনীয়, প্রাণ যার যার
সকরার শুরু হয়েছে, দুনিয়া থেকে এন্তেকাল বরণ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নূরই চেহারার দিকে হযরতে আমেনা হাতুন দেখে রয়েছে, নবীর দিকে দেখতেছেন শেষবারের মতো। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। একজন মা যখন দুনিয়া থেকে চলে যায়, তার ছোট্ট শিশুর চেহারার দিকে যখন দেখে, চোখের পানি জর জর করে করে পড়ে পড়ে কিনা। নবীও কান্দতেছেন, আমেনা হাতুনও কান্দতেছেন। ওকে কাঙ্গদানি কাকে বলা হয়? কান্দানির কোনো মেজাল নাই। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, চোখের পানি, এবং হযরত আমেনা হাতুনের চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে। পানিকে পানি, চোখের পানি, যে পানির কোনো মেশাল নাই। তোর কান্দতেছেন, কান্নাতে কান্নার কোনো মেশাল নাই, চোখের পানির কোনো মেশাল নাই। এরকম অবস্থার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন হযরত আমেনা খাতুন। এন্তেকালের পরে আর কেহ নাই, কোনো মানুষও নাই। কোনো রকমে তিনি জনে, একজন তো চলে গেত, আছে দুইজন, হযরত উম্মে আইমন এবং আমার রসুল, এই দুইজন। একটা উপরে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে কোন রকমে টেনে টেনে সেইখানে নিয়ে গেলেন। নেওয়া যাওয়ার পাহাড়ের উপরে দফন করা হয়েছে আম্মাজানকে, হযরতে আমেনা হাতুনকে। এখনো পর্যন্ত আমেনা হাতুনের কবরের নকশা ওই আবু নামিক পাহাড়ের উপর আছে, আছে না নাই? আমার রসুল মাকে দফন করেছিলেন এবং বাপের জিয়ারত করেছিলেন, কথা বুঝি আসছে? একদিন আমার রসুল যখন নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট, আপনি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তখন একদিন মনস্থ করলেন মা বাপের খবরে গিয়ে মা বাপের জিয়ারত করবে আরেকবার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরতে আমেনা হাতুনকে যেখানে দফন করা হয়েছিল সেই জাগার মধ্যে আরেকবার গিয়েছিলেন। গিয়ে খবরকে সামনে নিয়ে তখন জার জার নবী কান্দতেছেন, চোখের পানি পড়তেছে, এবং কিছুক্ষণ পরে দোয়া করলেন, মুনাজাত করলেন, শেষ করলেন। আমার নবী যখন কান্দতেছেন, কেন কান্দতেছেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও। তো আল্লাহ বলেন, মাফ করলে তো যারা কাফের মোশরেক হয়ে দুনিয়া থেকে যায় তাদের কবরে দাঁড়ানো নিষেধ, তাদের কবরে দাঁড়ানো নিষেধ। তখন আমার নবী ভাবলেন, হয়তো আমার মা বাপও এই অবস্থায় দুনিয়া থেকে গিয়েছে, হয়তো কলমা পড়তে পারে নাই এরকম। তখন হঠাৎ করে নবীর মা বাপ সেখানে জীবিত হয়ে গেছে, জীবিত হওয়ার পর আমার নবীর কলমা পড়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মরা মানুষ নবীর দরবারে এসে কলমা পড়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে, আছে না নাই? তবে সবাইয়ের জন্য না, সবাইয়ের জন্য না। এই জন্য তারা আগে কাফের থাকলেও কিন্তু তারা খলমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। আগে নেজাত প্রাপ্ত ছিল না, এখন নেজাত প্রাপ্ত হয়েছে। আবদুল্লার কবরে গিয়েও জিয়ারত করেছেন খান্নাকাটি সহকারে, আমেনা খাতুনের কবরে গিয়েও জিয়ারত করেছেন খান্নাকাটি সহকারে। আগে নেজাত প্রাপ্ত না হলেও মুসলমান হওয়ার কারণে তারা নেজাত প্রাপ্ত হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো কিছু ওলামাদের কথা, আমার কথা না। এই কথার মধ্যে মোল্লা আলী কারিও আছে, মেশকা শরীফের সারাত তিনিও আছে। আগে কাফের ছিল, পরে মুসলমান হয়েছে, পরে কি হয়েছে? কিন্তু জালালউদ্দিন সুয়ুতী সহ এই লেভেলের যত সুন্নি ওলামায়ে কেরাম আছে তারা বলে না, না না না, আল্লাহর মা বাপ কোনো অবস্থায় কাফের ছিলেন না, নাপাক ছিলেন না, কাফের ছিল না, জাহান্নামী ছিল না,
তারা আগে মুসলমান ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের ইসলামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তারা এখনো মুসলমান হিসেবে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই গুরু বলল না, কয় গুরু? এখন আমরা কোন গ্রুপের? আমরা কি আগে মুসলমান, আগে কাফের ছিল পরে মুসলমান হয়েছে সেই গ্রুপের, নাকি আগে মুসলমান ছিল এখন মুসলমান আছে সেই গ্রুপের? তাহলে আমাদের আকীদা, আমাদের আকীদা সারা বাংলার আকীদা, আমাদের আকীদা আল্লামা হাশিম সাবুদুরের আকীদা, ইনেরাই এই কথাই বলেছেন, আমার নবীর মা বাপ আগেও মুসলমান ছিল এখনো কি আছে মুসলমান। আমাদের মনে থাকবে তো কথাগুলো? মনে থাকবে নি? মনে থাকলে আর একটা কথা বলি। আচ্ছা, আপনাদের ঘরের মধ্যে যদি কেহ ঈদ কিনেন, ঈদ ঈদ আছে না? ঈদ নজরি নবা, ঈদের এখন ১০০ কত, ১০০০ ঈদ কত, ১০০০ টাকা, ১০০০০ টাকা, এই বিয়ে ঠিক কই ১০০০০ ঈদ কত? আচ্ছা, ঈদগুলা ট্রাকে করে যখন নামাই, এই ঈদগুলো আমরা কোথায় রাখি? একটা একটা নিরাপদা স্থানে রাখি না? রোডে, গাড়ে, বাসায়, দোকানে, যে কোনো একটা মাঠে ঈদগুলো রাখি না? আচ্ছা ঠিক আছে, ঈদগুলো কোনো সন্দুকের ভিতরে রাখিনি কোনো? কারণ ঈদ সন্দুকের ভিতরে রাখার কোনো দরকার নাই। আচ্ছা, আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু স্বর্ণ অলঙ্কার আছে না নাই, একটু বলেন না? স্বর্ণ অলঙ্কার আছে না নাই? এগুলা যখন কিনেন এগুলা কোথায় রাখেন? ঈদ যেখানে রাখি সেখানে রাখিনি কোনো? কোথায় রাখি? সন্দুকে। সন্দুক দিয়ে কিরকম তালা ছাড়া, তালাওয়ালা কি এইটা নিম্নমানের নাকি উন্নত মানের? আলমিরের মধ্যে উন্নত মানের নিম্নমানের আছে না নাই? অর্থাৎ আপনার চয়েস অনুযায়ী আপনার ঘরের মধ্যে সবচেয়ে নিরাপদ যে আলমারিটা, সরে যেন না জানে, সরে যেন না জানে, একটা এই অটোমেটিক সরে যেন বুদ্ধি করে টা দিতে না। বর্তমান কিছু এখানে আছে না, কি আছে যে লোহা আলমিরা বানা দিয়ে এগুলা, হ্যাঁ নাম কি হওয়া না, আছে আছে আছে, নাম কি হদ্দি, লোহার আলমিরা বানা দিক কি হয় হদ্দি, স্টিল আলমিরা বানাতে না, নিয়ে মানুষের নাম কি অ্যাঙ্গেল মিস্ত্রি, এরই কি মিস্ত্রি, অ্যাঙ্গেল মিস্ত্রি আছে না নাই? অ্যাঙ্গেল মিস্ত্রিকে বলেন যে একটা এমন আলমিরা বানাবেন সরে যেন বুঝতে না পারে আমার বাক্সটা কোথায় আছে, এরকম আপনাকে ফিটিং করে দেবে। আছে সরে সব কিছু চুরি করেছে কিন্তু ওইটা চুরি করতে পারে না, জানে না, এটা এমন ভাবে মাথা কাওড়ায় বানাইছে যে এক একজনের জন্য এক এক, এখানে কিছু সন্দুক আছে ভিতরে ফিট করো যে, যাই হোক, তাহলে স্বর্ণ যেখানে সেখানে রাখা যায় না, যার তার কাছে আমানত রাখা যায় না, স্বর্ণকে রাখার জন্য তার একটা বিশেষ স্থানের দরকার আছে, আছে না নাই? ঠিক তো দুরূপভাবে জিনিস হিসেবে তার মহল বেশ কম হয়ে যায়, আলা মহল্লি, কোনো জিনিস রাখতে হলে দেখতে হবে এই জিনিসটা তার স্থান কিনা, তার পাত্র কিনা, যেই সেই জায়গার মধ্যে যে কোনো জিনিস রাখা যায় না। টাকা কোথায় রাখে, বাদ পানি কোথায় রাখে, দামি জিনিস কোথায় রাখে, নিদামি জিনিস কোথায় রাখে, এটার একটা নিয়ম পদ্ধতি শৃঙ্খলা আছে না নাই? আচ্ছা আসেন, ঠিক আছে, আমার নবীর দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসের মেশাল আছে, আমার নবীর কোনো মেশাল আসেনি? আচ্ছা আসুন, আমার নবী যে মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছিলেন সেই মা বাবার সম্পর্কে কিছু কথা বলতে চাই। আসলে মা বাপ ছাড়া নূরে মোহাম্মদী শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ছিলেন, তখন মা বাবার কোনো অস্তিত্ব ছিল না, এরকম একটা সময় ছিল, ঠিক না ভাই? ঠিক বলেন। কিন্তু মা বাপ সহকারে
দুনিয়ার মধ্যে আসার জন্য যখন আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখের দরকার আছে না নাই? সবাই জানে দরকার আছে না নাই? এখন আমার নবী আদম আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ পর্যন্ত, হযরতে হাওয়া থেকে নিজে আমানা পর্যন্ত যে বংশগত একটা সিলসিলা রয়েছে, এই সিলসিলার প্রতি আল্লাহর নবী বর্ণনা করেছেন। আমরা যেভাবে এসেছি, আমাদের মা বাপদের মধ্যে বেজাল আছে, কি আছে? আমরা বেঈমানের ঘরে জন্ম নিতে পারি, আমাদের মা বাপ কাফেরও হইতে পারে, আমাদের মা বাপ মুশরিকও হইতে পারে, পারে না? পারে। আমাদের মা বাপের কোনো নিশ্চয়তা নাই, আমাদের অবস্থা ভিন্ন। আমাদের মা বাবার অবস্থা কিরকম, আমরা যারা দেখিনি পূর্বপুরুষদেরকে আল্লাহর উপর ছেড়ে দিলাম, তাদের অবস্থা আল্লাহ জানে, ঠিক না? ঠিক বলেন। কিন্তু নবীর মা বাপদের ব্যাপারে আল্লাহ রসুলের গ্যারান্টি আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টিটা কিরকম? রসুলুল্লাহ সাল্লাম বলেন, ওয়ান তাকালা নূরুহু মিন তাহিরিন ইলা তাহির। নবীর নূর মুবারক একজন থেকে আরেকজনের কাছে আসার সময় প্রত্যেকজন পাক ছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকজন কি ছিলেন? তো প্রত্যেকজন যেহেতু পাক ছিলেন, পাক ছিলেন, তাহলে নবীর মা বাবা পাক। নবীর মা বাবা কি? যদি তারা না পাক থাকতো, তাদেরকে কাফের বলতাম, মুশরিক বলতাম। আল্লাহ নবী যখন তাদেরকে পাক বলছে, তাহলে মনে করতে হবে মা বাপ মুসলমান ছিল, নাহলে পাক বললেন কেন? নাপাক বলার তো দরকার ছিল, ঠিক না? ঠিক বলেন। তাহের ওয়ান্তাকালা নূরুহু মিন তাহিরিন ইলা তাহিরিন। কাজী আয়াজ শেবা শরীফের মধ্যে বলেছেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই কথার মধ্যে একমত, যেই মা বাবার মাধ্যমে আমার রসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন, তারা সবাই পবিত্র ছিলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মা বাপ পবিত্র ছিলেন আল্লাহর রসুল যখন বলেছেন, তাহলে নবীর মা বাপ নেজাত প্রাপ্ত কিনা? নবীর মা বাপ, আমি যে মেসালটা দিয়েছিলাম সেই মেসালটা কি? যেই স্বর্ণকে যেখানে সেখানে রাখা যায় না, ঠিক আল্লাহ নবী যার তার ফেটে থাকতে পারে না। নবী যেই ফেট দিয়ে আসবে, যেই ফিট পিট দিয়ে আসবে, সেই ফেট এবং পিট এটা ধারণার বাইরে, কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে, এটার কোনো মেশাল নাই। এটা আসল সন্দুকের মধ্যে স্বর্ণ রাখলে, স্বর্ণ রাখার সময় চিন্তা করে আলমারিটা কিরকম হবে। আল্লাহ রসুল আসার সময় আল্লাহ চিন্তা করেছিলেন কার্পেটের মাধ্যমে আমার নবী থাকলে নবীর সালমান রক্ষা হবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ এটা জানে না, যার পেট পেট যার তার পেট দিয়ে নবীর নূর আসতে পারে না, যার যার তার পেট নবীর নূরকে হজম করতে পারবে না, যার তার পেট নবীর নূরের জন্য পাত্র হইতে পারে না, স্থান হইতে পারে না, ঠিক না? ঠিক বলেন। আমাদের মা বাপকে কেহ গালি দিলে সহ্য করতে পারি না, অথচ আমাদের মা বাবের মধ্যেও বেজাল আছে, আজারা নাই। পূর্বপুরুষদের মধ্যে মুসলমান না কাফের সন্দেহ আছে না নাই? কিন্তু নবীর মা বাবের ব্যাপারে আল্লাহ সচেতন। কিভাবে আমার নবী আসবেন? যেহেতু নবীকে আল্লাহ, নবী তো গুনাহ করা দূরের কথা, নবী যাদের মাধ্যমে এসেছিলেন তারাও গুনাহ করেন নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যদি পাক পবিত্র না হয়, নবীর মহল কিভাবে হইতে পারে? স্বর্ণর আলমিরের সাথে তুলনা দিলাম আপনাদেরকে, নবীর মা বাপকে তুলনা দিলাম স্বর্ণের
আলমিরের সাথে, স্বর্ণের আলমিরা যেমন তেমন আলমিরা হইতে পারে না, নবীর মা বাপ যেমন তেমন মা বাপ হইতে পারে না। কথা শুনুন, আরেকটা বলি, মদিনা শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমে পাকের সাথে কবরের যে মাটিগুলো লেগেছে সেই মাটির স্থান সাইরে মাযহাব একমত, খোদার আরশ থেকে বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় পাকে নবীর জিসিমে পাকের সাথে যে সমস্ত মাটি লেগেছে সেই মাটিকে যদি কম্পেয়ার করা হয় আল্লাহর আরশের সাথে, নবীর সাথে লাগানো কবরের মাটি খোদার আরশ থেকেও বেশি বেশি দামি। সাইরে মজা হবে, কথার মধ্যে একমত। যদি নবীর সাথে লাগানো মাটি খোদার আরশ থেকে দামি হয়, লাগার কারণে, নিজবতের কারণে, সম্পর্কের কারণে, তাহলে নবী 10 মাস 10 দিন যে মারপেটের মধ্যে ছিলেন, কয়দিন যে বাবের ফিরে ছিলেন, তারাও তাদের স্থান খোদার আরশ থেকে বেশি না কম, যেহেতু তাদের তারা ছিল মহাসাগর। আমার নবী সেই সাগর সাতার দিয়ে ফাঁড়ি দিয়ে এক কিনারে থেকে আমাদের কাছে এসেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নবীকে এত রহমতুল্লাহ আলামিন মনে করে আমরা নবীর মা বাপকে কাফের বলবো, জাহান্নামী বলবো, এটা আমাদের কারো মুখে শোভা পাই না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। বড়জোর কামলা রহমতুল্লাহ, এই সিবেত আলী মরসা দেওয়ার পিছনে কারণ কি, মকসুদ কি, জনগণ বুঝুক জানুক আমার রসুলের মা বাপ নেজাত প্রাপ্ত, এই জন্য আজকে সিবেত আলী মাদ্রাসার মসজিদে নবীর মা বাবের আলোচনা করে কাদের সাহেবের স্বপ্ন বাস্তবায়ন করা হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ মোল্লা আলী কারী রহমতুল্লাহ সম্পর্কে একটা কথা বলা হয়, উনি তো মুসলমান ছিলেন, বড় মহাকিক ছিলেন, বড় সাহরে ছিলেন, ঠিক আছে, মেশা শরীফের সাহরে, কিন্তু ওনার আকিদা একটা ছিল, নবীর মা বাবা কাফের ছিল পরে মুসলমান হয়েছে, এরকম একটা কথা উনি বলেছেন। কিন্তু এই কথা বলার কারণে পরে ওনার সাজা হয়েছে, ওনার কি হয়েছে, সাজা হয়েছে। বড় আলেম হোক যত কিছু হোক কিন্তু উনি সাজা পেয়েছে। সাজা কি, একদিন উনি স্বপ্ন দেখেছিলেন, আকাইতন ছবির এই সারার মধ্যে বলা হচ্ছে মোল্লা আলী কারী সম্পর্কে, একদিন স্বপ্ন দেখেছিলেন মোল্লা আলী কারী ছাদ থেকে পড়ে ঠ্যাং ভাঙে গেছে, ছাদ থেকে পড়ে ঠ্যাং ভেঙে গেছে, ছাদ উত্তম বরিয়ারে ঠ্যাং মাঝে মানুষের ওয়াসানা নাই, আর হদু দিনে 10 তলার তো ভুরগি তো হুয়া গু হুয়া এক জাহানার হুয়া, কারণের তার সাথে লাগার পরেও সুই জ্বালার মধ্যে এই 4.5 তলা থেকে ফড়ে গেছে, আর পরে মরা নাই, আল্লাহ হায়াত দান করছে। আর বাড়ির মৃদু ঘটনা 10-12 বছর কি গোফ হওয়া, 7 তলার তো কারণ লয় বাজি বাজি ফড়ে গিয়ে দিন নিচে ন মরে, সাধু তুন বোধন বরদ বাঁচে দিলে প্রমাণ আছে না নাই, আর বোধজন ঠেক মাঝাকে দিলে প্রমাণ নাই। মোল্লা আলী কারি স্বপ্ন দেখলেন সাদের থেকে পড়ে গেছে, ওনার পা ভাঙে গেছে, এই স্বপ্ন দেখার পরে ওনার একজন মুরব্বীর কাছে স্বপ্ন এর তাবির জিজ্ঞাসা করা হলো, আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম,
আমার কি অবস্থা? হয়তো আপনি স্বপ্ন দেখছেন যে ঠিক আছে তো আপনার, আপনি হয়তো জীবনে এমন একটা আকিদে নিয়ে আছেন হয়তো আপনি ছাদের থেকে পড়ে মরে যাবেন, আপনার ট্যাং ভেঙে যাবে, ছাদের থেকে পড়ে আপনার ট্যাং ভেঙে যাবে, খুব খেয়াল করেন। তাহলে উনি স্বপ্ন দেখছে আগে, কিন্তু পরে ছাদ থেকে পড়ে গেছে ঠ্যাং ভাঙে গেছে, ছাদ থেকে পড়ে গেছে ঠ্যাং ভাঙে গেছে। এখন সবাই চিন্তা করতেছে মোল্লা আলী কার এত বড় আলেম, ছাদ থেকে পড়ে গেল ঠ্যাং ভাঙে গেল, তার কারণ কি? হয় তার কারণ একটা, উনি নবীর মা বাপকে প্রথমে কাফের ছিল তারপরে মুসলমান হয়েছে, সেই কথা বলার কারণে ওনার একটা সাজা দুনিয়ার মধ্যে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। নবীর মা বাবার দাম আছে না নাই? অনেক দাম। রবিউল আউয়াল 12 তারিখ নবীর মা বাপ একদিন সাহাবাকে মানুষ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি রহমতুল আলামিন, অনেক কিছু নবীর গুণগান তারিফ প্রশংসা সাহাবায়ে কেরাম করতেছেন, আমার নবী বলেন স্টপ স্টপ থামো, আনা ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল্লাহর ছেলে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, কার ছেলে? আচ্ছা মা বাপ যদি কাদের হইতো সেই মা বাপের ছেলে বলি নবী বলতনি? বলতনি? মুসলমান হবার কারণে সেই মা বাপ নিয়ে আমার নবী ফখর করেছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়ালা ফখরা বলেছেন। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমাকে তোমরা কেমন মনে করো? আমি আনা ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে, কার ছেলে? আমাদের দেশের মধ্যে বাড়াবাড়ি হলে অনেক সময় দেখা যায় মানুষে মার দিকে নিজবোধ করে, বলে না মার ছেলে, বলে কার ছেলে? মার ছেলে। তখন রাগান্বিত হয়, মার হওয়া না। দুনিয়ার মধ্যে যত প্রকার বাতাল ফেরকা আছে সবাই হলো মার হওয়া, হার হওয়া, মার হওয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে সবাই হলো বাপের ফুয়া, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত নয় বলে হক না, আর আইবের আর মার ফুয়া হইম না। মুসলমান যারা, মোমেন যারা, নবীর আশেক যারা, সবাইকে আমি ফতোয়া দিলাম আজকে, আমার ফতোয়া না, এটা মানতে হবে, সবাই হলো বৈধ সন্তান, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের ফুয়া, হার ফুয়া, আমার কথা এখানে কোনটা বললাম? নবীর মা বাপ যদি কাফের হইতো আমি আব্দুল্লাহ ছেলে, জোর আওয়াজে বলতেন না, জোর আওয়াজে বলতেন না। যখন নবী বলেছেন আমি আব্দুল্লাহ ছেলে, তাহলে বুঝে গেল আব্দুল্লাহ হলো আল্লাহর মকবুল বান্দা, জোর জোর বলুন সুবহানাল্লাহ। আমার কথার সাথে আপনারা একমত আছেন কিনা? নবীর মা বাবার দাম আছে না নাই? মা বাবার মধ্যে বোট মা বাবা আছে, গোসবাগের মা বাবা আছে, আছে না নাই? আহ মা বাপ কি হয়? বাপসা ফুৎসা হয় না নয়? বাপসা তো বাপসা ফুৎসা অর্ধে নবীর মা বাপ যদি নাজাত প্রাপ্ত নয়, বাদশা বাপসা ফুৎসা হতাইবে মিলিব না। মা বাপ যদি কাফের হয় তখন নবীর শানের উপর আঘাত আসবে, ঠিক না? ঠিক বলেন। মা বাপ যদি তারিফের যোগ্য হয় আমার নবীর শানের উপর কোনো আঘাত আসবে না, যেহেতু নবীর মা বাপ তাহের ছিলেন। নবীর মা বাপ না শুধু তাহের, আল্লাহর কোরআনে বলেন নবীর মা বাপ তো তাহের আছে, নবীর বংশধর ছেলে মেয়ে যারা আসবে তারাও পাক, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসাল বাইত ওয়া ইয়ুতাহিরাকুম তাদহীরা। আল্লাহ বলেন নবীর মা বাপ পাক তো এজন্য, নবীর ছেলে সন্তান পাক, কেন পাক?
নবীর পূর্ব পুরুষ পাক ছিল, এই জন্য নবীর ছেলে সন্তানও পাক থাকবে। না বাঘতুন না বাঘ বাইর হই, ফাঁকুতুন সল উত্তুন গরু হইবে না বা কে হ সল উত্তুন সল হইব, বাঘুত্তুন না বাঘুত্তুন ফাঁকুত্তুন আর নবীর পূর্ব পুরুষ ফাঁক আর নবীর বংশধর ফাঁক বরগরি হস ভাই বংশধর ফাঁক যে কোরআন ফাঁক আসারে নাই তো নবীর বংশধরকে ফাঁক আল্লাহ কেন বলছে? নবীর মা বাবার সামনে কথা বলার সময় মুখ সামলিয়ে কথা বলতে হবে, মুখ সামলিয়ে কথা বলতে হবে, কারণ নবীর মা বাপ আমাদের মা বাবের মতো নয়। নবী মা বাপ এর দাম আছে আসা না নাই, তবে কথা আছে কি নবী দুনিয়ার মধ্যে আসার আগেই আব্বাজান এন্তেকাল বরণ করেছেন, তখন সময়টা ছিল কুফরের জামানা। কিসের জামানা? কুফরের জামানা। কুফরের জামানাতে জামানা হওয়া এক কথা, কাফের হওয়া আর এক কথা, ঠিক না বেটি বলেন? আচ্ছা বাইমাস ফুল থাকে, বাইমাস কোথায় থাকে? ফুল লাগে নি না? লাগে। মল্লা মাছ অন্য মাছ আছে না নাই, এগুলো ফুলের মধ্যে থাকলে আর আগায় ফুট লাগে, কিন্তু মেজাল আছে ব্যাগ মাছ ফুট তলা থাকে কিন্তু ফুট গায়ে লাগে না। আমার নবীর মা বাপ কুফরের জমানায় ছিলেন ঠিক কথা, কিন্তু কাফের ছিল না, ব্যাগ মাছের মতো বড় করে হস বহার। তবে কি আসিল, কি আসিল? তারা ছিলেন মুয়াহেদ। তারা ছিলেন কি? মুয়াহেদ। মুয়াহেদ মানে আল্লাহর একত্বতাকে স্বীকার করা, আল্লাহর একত্বতাকে স্বীকার যারা করে তাদেরকে মুয়াহেদ বলে। আল্লাহর একত্বতাকে স্বীকার করবে যখন নবীর এলান ছিল না, নবীর দাওয়াত ছিল না, নবীর পক্ষ থেকে বাধ্যবাধকতা ছিল না দিনের প্রতি ধর্মের প্রতি, ওই সময় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মুয়াহেদ বলা হয়, ঠিক না বিলিক বলেন? আরেকটা কথা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মা বাপ কোনোদিন কোন মূর্তিকে সইদে করেছে, কোন মূর্তিকে গাছবাসকে ফুজো করেছে সেরকম কোন ডকুমেন্ট নাই। তো নবীর মা বাবের যেহেতু ফুজো সম্পর্কে এবং সইদে কর্ম করার সম্পর্কে গায়রুল্লাহকে যেহেতু কোনো দলিল ডকুমেন্ট নাই, এতে বুঝতে হবে নবীর মা বাপ কাফির ছিলেন না, তারাই নাজাত প্রাপ্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথাগুলা আপনাদের একটু গরম করে বললাম যে মাহফিল কন্ট্রোল করার জন্য, মনে কোনো কষ্ট পাইছেন নি? কোনো কথা বুঝে আসতেছি? তাহলে নবীর মা বাপ নাজাত প্রাপ্ত, যে মা বাপ নিয়ে নবী ফহর করে, ঠিক না বেটি? এবং যে মা বাবা কোন তো শিরিক কুফর করেন নাই, যে মা বাপ কবরের মধ্যে দেখার সাথে সাথে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আসাবে কাদের মতো আবার কবর বাসী হয়েছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাবার সামনে কথা বলার সময় অনেক ওয়াজ ও নসিহত বয়ান শুনবেন, যেহেতু বিশ্ববিখ্যাত ওলামা ইকরাম বিশেষ করে চট্টগ্রামের মধ্যে যারা ওয়াজ করে নসিহত করে, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মহাদ্দেস আমার সিবেতলিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কেবলা সব ওলামা ইকরামকে বাসি বাসি দাওয়াত দিয়েছেন যারা কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারে, ঠিক না বেটি বলেন? এটার জন্য আমরা দোয়া করি এই সিলসিলা যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে, কাদের সাহেবের স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করে। নবীর মা বাপ সম্পর্কে বলেছিলাম, নবীর মা বাপের দাম আছে আছে না নাই? নবী কান্নাকাটি করেছিলেন, কবরে গিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয় নাই যে
হে আমার নবী, আপনি কবরের পার্শ্ব থেকে চলে যান। একবার আমার নবী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল, তার ছেলে আমার নবীর কাছে এসে একটা দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান ইন্তেকাল বরণ করেছে। মাশাআল্লাহ, আমাদের পিজিও সাহেব কেবলা তশরীফ এনেছেন, সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। কেনা আলহামদুলিল্লাহ বড় করে হন না বাস, এন ধরে আলহামদুলিল্লাহ হইলেন আল্লাহ জানে না হসে যাই। আলহামদুলিল্লাহ হন মানে কি? আল্লাহর খুশি করুন, সবাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা কোনখানে শেষ করলাম? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, মুনাফিকের সর্দার মরে গেছে, মুনাফিকের ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, ছেলে আমার নবীর দরবার হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবির জানাজার নামাজ পড়তে হবে। আমার নবী বলেন, তোমার বাপ তো মারা গেছে, হ মারা গেছে, তো তুমি কি বলো কথা, জানাজার নামাজ আপনি পড়াবেন? ও আই পড়াইতাম না, এসে যাইম। নবী বলো, আছে আমায় কেরাম, তোমরা কোন ঘরে আসো, আসো আমার সাথে, আমি আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজার নামাজ পড়বো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা যাচ্ছেন? মুনাফিকের সর্দার, মুনাফিকের সর্দার জীবনভর আপনার নুনকে আপনার বদনামি করেছে, গুণ করে নাই, নিমক হারামি, তার মতো শয়তান আর দুষ্ট দুনিয়ার মধ্যে নাই। এবার জানাজার নামাজ শরীফেল্লাহ অনেক বেগুনে খান্দের গরি দেখি, নবী ও দায় যা জানে তোমরা তা না জানো, হ্যাঁ কেন যাই না? ওমা যাতে যাতে আব্দুল্লাহ ইবনে উবাই রে কুত্তো হরি এর দেন মেডি গুতুরি দেন দহন করি ফেলে, ঠিক না, কুত্তো মরি গেলে মেডি না হরে একে দহন কর, তো কুত্তোরে দহন করে না মাইনছি, মেডি না হরে না বাসনা থাকে লাই। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে দে বাসস ছড়ে দুনিয়ার মানুষের নাক পাড়ে দিবে রক্ত হই, তাড়াতাড়ি বিয়ে করে মেডি দি। তখন আল্লাহর তো নদী কিরো ভাই জানা জানো আসরে বলে বলে আসছিলাম, এবারে তো দহন করি বেরিয়ে যাবে আপনি, হদি বের হদ আবার তোলো, আবার আবার তুলি নবীর উগ্র যুব মুবারক ফিরে দিই, আবার নবীর জানা জানো আসরে গি, আবার এবারে দহন করি গি। দহন করানোর পরে এখন এবার দহন করানোর পরে হদুয়া মোনাফেক আছে হাজার তিন হাজার কমান্ডো, এখন কি কমান্ডো মানে কি লিডার নেতা, এ ধরনের হাজার চার হাজার একসাথে। এই নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা নামাজ পড়েছে তখন তারা হেদায়েত হয়ে গেছে, তারা বুঝতেছে যে নবীকে আমরা আমাদের দূরে মনে করেছিলাম সেই নবী তো আমাদের কাছের নবী, কার উপর আমরা বিয়াদবি করতেছি, তারা সবাই নবীর অনুগত হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও উমর ফারুক, আমি যা জানি তোমরা তা জানো না, আজকে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ পড়ার কারণে অনায়াসে কিছু ইসলামের শত্রুকে আমি মুসলমান হিসেবে পেয়ে গেছি। এটা হলো নবীর দুর্বিনি শিক্ষা। দ্বারা দফন করার পর আর একটা কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলেন, হে নবী, আপনি জানাজার নামাজ পড়ালেন, আমি নিষেধ করি নাই, আমি চাইছি যে জানাজার নামাজ পড়ার জন্য পড়ছেন তো, অত পড়ছি, কেয়ামত পর্যন্ত আর জানাজার নামাজ পড়বেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নিষেধাজ্ঞা নাযিল হয়েছে, কি হয়েছে নিষেধাজ্ঞা? জানাজার নামাজ পড়া দূরের কথা, কবর পাশেও দাঁড়াবেন না,
তাহলে যারা মোশারেক যারা বেঈমান তাদের কবর পাশে দাঁড়ানো নিষেধ, ঠিক না? ঠিক বলেন, লা তাকুম আলা কবরিহি আবাদা, কোন সময়ের জন্য জায়েজ হইতে পারে না। কিন্তু নবীর মা বাবার পাশে যখন আমার নবী ছিলেন, আল্লাহ সেই নিষেধাজ্ঞা করেন নাই, এই জন্য যেহেতু নবীর মা বাপ নাজাত প্রাপ্ত ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যা কিছু বললাম, বাবাজান কেবলার ফয়জ বরকতের উদ্দেশ্যে বললাম, এই নবীর মা বাপকে মাঠের মধ্যে তুলে ধরা এটা বাবাজান কেবলার স্বপ্ন ছিল। আমাদের মা বাবার সাথে কে বেয়াদবি করে সহ্য করতে পারি না। এই নবীর মা বাবার সাথে যারা দুজুগি বলে কথা বলে তাদের কথা আমাদের সহ্যনীয় নয়। আমাদেরকে বুঝুর আল্লাহ আমাদের ইমান আকীদার উপর অটল থাকার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।